মেশিন অ্যানালাইসিস পরবর্তী আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রেও মেশিন অ্যানালাইসিসের মতোই কিছু স্টেপস রয়েছে। তো আমরা এক্ষেত্রে নোডাল অ্যানালাইসিস কিংবা মেশিন অ্যানালাইসিস যে কোনো একটি ব্যবহার করলেই হয়, দুটি ব্যবহার করা পসিবল এবং সেম রেজাল্টই আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো এখন আমরা দেখব কীভাবে আমরা নোডাল অ্যানালাইসিস করতে পারি, এর জন্য সেমভাবে কিছু স্টেপস। তো প্রথমে আমাদের দেখতে হবে আইডেন্টিফাই নাম্বার অফ নোডস। তো আমাদেরকে নোডস কয়টি আছে তা অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে। এখন নোডস হচ্ছে গ্রাউন্ড, পরবর্তী যেই লাইনটি রয়েছে পি কে রেফারেন্স নোড অ্যান্ড লেভেল দ্য আদার নোডস, সেক্ষেত্রে যে গ্রাউন্ড ওয়ার্ডটি ইউজ করা হচ্ছে এটা রিজন হচ্ছে আমি গ্রাউন্ড নোডকে, গ্রাউন্ডে যে থাকবে তা হচ্ছে ওই নোডকে রেফারেন্স নোড ধরে অন্যগুলোকে ইন্ডিকেট করতে হবে, অর্থাৎ ওই নোডগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে নোড হচ্ছে যতগুলো আমার গ্রাউন্ড ব্যতীত উপরে, অর্থাৎ গ্রাউন্ড তো ইউজুয়ালি নিচের দিকে থাকে, উপরের দিকে যে সকল শাখা প্রশাখা থাকবে যতগুলো ব্রাঞ্চ থাকবে ততগুলোই হচ্ছে নোড সংখ্যা আমার, অর্থাৎ যেখানেই মোর দেন দুইটার বেশি এলিমেন্ট থাক, যেখানে দুইটার বেশি এলিমেন্ট কানেক্টেড থাকবে তাই হচ্ছে আমার ব্রাঞ্চ। সো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সার্কিটটিতে কয়টি ব্রাঞ্চ রয়েছে। তো এই সার্কিটটিতে আমরা গ্রাউন্ডকে রেফারেন্স নোড যদি হিসেবে ধরি, ওপর প্রান্তে দেখতে পাচ্ছি এখানে একটি নোড রয়েছে, এখানে দুই বা তত দুইয়ের অধিক এলিমেন্ট কানেক্টেড, আবার এই জায়গায়ও দুইয়ের অধিক এলিমেন্ট কানেক্টেড। সো এখানে আমরা বলতে পারি যে দুটি নোড রয়েছে যেহেতু ব্রাঞ্চ দুইটি। তারপর বলা হয়েছে যে ইন্ডিকেট কারেন্টস অফ ইচ ব্রাঞ্চ অ্যাজিউমিং আননোন কারেন্টস হ্যাভিং দ্য নোডস। সো এক্ষেত্রে আমরা এই দুটো ব্রাঞ্চ অর্থাৎ দুটো নোডকে আমরা ইন্ডিকেট করে দিব, সাপোজ এটি বি ওয়ান এটি হচ্ছে বি টু, ইন্ডিকেট দ্য পোলারিটি অফ দ্য ভোল্টেজ। তো আমরা এক্ষেত্রে প্রথমেই তাদের পোলারিটি ইন্ডিকেট করে দিব, পজিটিভ নেগেটিভ, যেহেতু আমার কারেন্টের ডিরেকশন এদিকে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। অ্যাপ্লাই কিরশফস কারেন্ট ল, আগে যে আমরা ইউজ করেছিলাম মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে কেবিএল অর্থাৎ কিরশফস ভোল্টেজ ল, আর নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কিরশফস কারেন্ট ল। তারপর যে আমরা দুটো যতগুলো নোড ততগুলো ইকুয়েশন পাবো, তো ওই ইকুয়েশন সলভ করার মাধ্যমে আমরা কারেন্ট বা ভোল্টেজ যাই বা চাই তাই বের করতে পারবো। তো এক্ষেত্রে যেহেতু দুইটি নোড রয়েছে সেক্ষেত্রে আমি দুটো ইকুয়েশন পাবো। প্রথমেই আমরা প্রথম নোডের জন্য ইকুয়েশন বের করি ফর বি ওয়ান। এক্ষেত্রে প্রথমে আমার খেয়াল রাখতে হবে যতগুলো শাখা এলিমেন্ট কানেক্টেড ততগুলোর জন্য আমি প্রতিটি ইকুয়েশনে ততগুলো এলিমেন্ট পাবো, অর্থাৎ এই ব্রাঞ্চের সাথে বা এই নোডের সাথে তিনটি এলিমেন্ট কানেক্টেড রয়েছে, তো আমি তিনটি এলিমেন্ট পাবো। আর আমরা জানি যে KCL থেকে এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট, অর্থাৎ যতগুলো কারেন্ট প্রবেশ করবে ঠিক ততগুলো কারেন্টই তার থেকে বের, যে অ্যামাউন্ট কারেন্ট প্রবেশ করবে তত অ্যামাউন্টের কারেন্টই বের হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8 ওহম, 4 ওহম, 2 অ্যাম্পিয়ার। সো তার ক্ষেত্রে আমাদেরকে আননোন কারেন্টসকে লিভিং নোড ধরতে হবে, আমরা এখানে বলে দিয়েছি, অর্থাৎ আননোন কারেন্ট বলতে যেই কারেন্টটি আমরা জানি না, অর্থাৎ এখানে আমরা কারেন্ট জানি না কার জন্য, 8 ওহমের জন্য, 4 ওহমের জন্য, 2 অ্যাম্পিয়ারের জন্য জানি। এখানে তিনটি এলিমেন্ট কানেক্টেড, তার মধ্যে দুটি এলিমেন্ট আমরা আননোন কারেন্ট, অর্থাৎ 4 ওহম আর 8 ওহমের কারেন্ট আমরা এখানে জানি না। সো অলওয়েজ আমরা যত নোডের ক্ষেত্রে আননোন কারেন্টকে লিভিং ধরবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা আই জানি, আই হচ্ছে KCL ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু আইএস, অর্থাৎ এন্টারিং কারেন্ট টু লিভিং কারেন্ট। তো এক্ষেত্রে আমরা প্রথমে আইকে ভেঙে আমরা ডিরেক্টলি লিখতে পারি, অর্থাৎ বি বাই আর, সেক্ষেত্রে আমরা বলেই দিয়েছি যে লিভিং কারেন্ট ধরবো, অর্থাৎ বি ওয়ান লিভিং ধরলে তাকে আমরা নেগেটিভ বিয়োগ করবো, বি ওয়ান মাইনাস 64/8, অর্থাৎ বি বাই আর, কারণ আমরা KCL থেকে জানি সামেশন অফ আই, অর্থাৎ পরবর্তী যেটি হবে তা হচ্ছে 4 ওহমের জন্য। এক্ষেত্রে বি ওয়ান থেকে বি ওয়ান মাইনাস বি টু ডিভাইডেড বাই 4 প্লাস 2 অ্যাম্পিয়ার, সরি 2 অ্যাম্পিয়ার ক্ষেত্রে লিভিং, একপাশে আমরা লিভিংগুলো ধরবো, অন্য পাশে আমরা এন্টারিংগুলো ধরবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8 ওহম আননোন, 4 ওহম আননোন, তার লিভিং, তো লিভিং ধরে নিলাম, এবং 2 অ্যাম্পিয়ার, যেই 2 অ্যাম্পিয়ার সেটি ডিরেক্টলি দেখা যাচ্ছে যে সেটি লিভিং কারেন্ট, অর্থাৎ বের হচ্ছে। সো এক্ষেত্রে আমরা 2 অ্যাম্পিয়ারকে লিভিং সাইডে লিখতে পারি তাদের সাথে, 2 অ্যাম্পিয়ার। সো এন্টারিং যেহেতু এক্ষেত্রে আমার নোডে কোনো কিছুই এন্টারিং নিচ্ছে না, সো এন্টারিং কারেন্ট ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করে সিম্পলিফাই করে একটি ইকুয়েশন পাবো। পরবর্তী ফর বি টু, বি টু এর জন্য আমরা সিমিলারলি আগের মতোই বি টু থেকে 10 ওহম, অপর পাশে যদি কোনো কোনো নোড বা ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে গ্রাউন্ড, গ্রাউন্ডের ক্ষেত্রে ভোল্টেজ হবে 0। তো সেক্ষেত্রে আমরা বি টু মাইনাস 0/10, এটা হচ্ছে আমার লিভিং কারেন্ট, এখন আমরা লিভিং কারেন্টের জন্য ধরছি। তো বি টু মাইনাস বি ওয়ান বাই 4,
অর্থাৎ আমার 4 ওহম এবং 10 ওহম আননোন, যেহেতু আমরা জানি না, যেহেতু লিভিং কারেন্ট ধরবো। আর আমরা KCL ক্ষেত্রে জানি এন্টার ইকুয়াল টু লিভিং, সো লিভিংটাকে আমরা এক সাইডে রাখলাম। অপর পাশে এক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার B2 এর জন্য এন্টারিং, সো 2 অ্যাম্পিয়ার থাকবে অন্য পাশে, অর্থাৎ এন্টারিং ইকুয়াল টু লিভিং। এই একটি ইকুয়েশন, এই একটি ইকুয়েশন, এই দুটি ইকুয়েশন সলভ করার মাধ্যমে আমরা এইখান থেকে ভোল্টেজ পেয়ে যাবো, বা ভোল্টেজ এবং কারেন্ট দুটোই পেতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমরা V1 আর V2 এর মান পাবো অ্যাকচুয়ালি। তো V1 এবং বা V2 এর মান পেলে আমরা 64 এর সাথে আমরা তুলনা করে যোগ বিয়োগ করে আমরা ভোল্টেজ পাবো, আর সেই ভ্যালুটাকে এখানে বসিয়ে এই ভ্যালুটা হচ্ছে ভোল্টেজের ভ্যালু, আর এই ফুল ভ্যালুটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে V1 - 64 হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স ক্ষেত্রের জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বি শুধুমাত্র। আর যখন একটি রেজিস্টেন্স দিয়ে ভাগ করা হয়, আমরা ভোল্টেজকে রেজিস্টেন্স দিয়ে ভাগ করা হয়, তখন আমরা কারেন্ট পাই, সেক্ষেত্রে আমরা কারেন্ট পেয়ে যাবো। তো এইভাবে আমরা নোডাল অ্যানালাইসিস করতে পারি। পরবর্তী যে জিনিসটি আলোচনা করবো তা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের আরেকটি পার্ট, সুপার নোড। অর্থাৎ আমরা আগে যেরকম দেখেছিলাম মেশ, সুপার মেশ, এবার দেখবো নোড, সুপার নোড। তো সুপার নোডের ক্ষেত্রে কমন একটি জিনিস হচ্ছে, যে জিনিসটি থাকবে তা হচ্ছে কমন একটি নোড থাক, ভোল্টেজ থাকবে নোডের মধ্যবর্তী স্থানে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে এই সুপার নোডটি কি, তো আগের মতোই প্রথমে তিনটি নিয়ম, প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে কয়টি নোড আছে। তবে এখানে আমরা গ্রাউন্ডকে রেফারেন্স নোড দিয়ে যদি এদিক থেকে খেয়াল করি, তবে দেখতে পাবো যে ব্রাঞ্চের সংখ্যা একাধিক। এদিক থেকে মনে হতে পারে যে ব্রাঞ্চের সংখ্যা একাধিক, তো সেক্ষেত্রে আমার নোড কি প্রতিটার জন্য 4টি হবে এক্ষেত্রে? তো না, কারণ এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এই সেম এই পয়েন্টটির মাঝে কোনো এলিমেন্ট নেই। এই এলিমেন্টটি, তার মানে হচ্ছে এই সম্পূর্ণ প্লেসটি, অর্থাৎ এই পোর্শনটি একটি নির্দিষ্ট পয়েন্ট ইন্ডিকেট করছে, অর্থাৎ এই পয়েন্টটিতেই হচ্ছে আমার একটি নোড, কারণ এর মাঝে কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ তারা হচ্ছে সেম পয়েন্ট। সিমিলারলি এই ক্ষেত্রে হচ্ছে তারা একটি নোড, এই তারা একটি সেম পয়েন্ট নির্দেশ করে। তো এই নোডের মাঝে মধ্যবর্তী স্থানে একটি ভোল্টেজ সোর্স রয়েছে, তার মানে একটি কমন ভোল্টেজ সোর্স রয়েছে, সেক্ষেত্রেই আমরা সুপার নোড অ্যাপ্লাই করবো। তো সুপার নোড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সুপার মেশ আমরা যেমন প্রথমে একটি সমীকরণ পেয়ে যেতাম, সিমিলারলি সুপার নোড একটি সমীকরণ পেয়ে যাবো আগেই। তো সুপার নোডের ক্ষেত্রে কীভাবে করতে হয়, প্রথমে সাপোজ আমি এটাকে B1, এটাকে B2 নোড দিচ্ছি। তো B1 যেহেতু পজিটিভ সাইড, B2 যেহেতু নেগেটিভ সাইড রয়েছে ওই ভোল্টেজের, সো আমরা লিখে দিতেই পারি B1 - B2 = 12 ভোল্ট। আমরা একটি ইকুয়েশন পেয়ে গেছি। আমাদের যেহেতু দুটি নোড রয়েছে, আমাদের ইকুয়েশন লাগবে দুটি, আমরা প্রথম ইকুয়েশন পেয়ে গেছি। পরবর্তীতে আমরা যে আরেকটি ইকুয়েশন প্রয়োজন, সেই ইকুয়েশনটির জন্য আমরা সার্কিটটাকে অবশ্যই রিডো করে নিতে হবে। সার্কিটটাকে রিডো করে নিব আমরা যেই কমন সোর্স রয়েছে সেই কমন সোর্সকে সরিয়ে দিয়ে, অর্থাৎ এই কমন সোর্সকে শর্ট আউট করে দিয়ে আমরা আরেকটি সমীকরণ নিব। তো সেক্ষেত্রে আমরা